লোকসভা ভোটের পর উপনির্বাচনও তৃণমূলের জয় জয়কার চারটি কেন্দ্রী জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস যেখানে তিনটি কেন্দ্র ছিল বিজেপির দখলে লোকসভা নির্বাচনও বিজেপি যেখানে তৃণমূলের থেকে এগিয়েছিল এক মাস কাটতে না কাটতে খেলা ঘুরে গেল চারটি আসনই দখল করলো তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে যেখানে বিজেপি তিরিশটি আসনে লক্ষ্যমাত্রায় রেখেছিল দাবি করেছিল তৃণমূলকে নিশ্চিন্ন করে দেওয়ার রাজ্যে সরকার ফেলে দেওয়ার দাবি করেছিলেন একাধিক কেন্দ্রীয় নেতৃত্বরা কিন্তু লোকসভা ভোটে সেটা বুমেরাং হয়ে যায় তৃণমূল কংগ্রেস পায় উনতিরিশটি আসন এবং বিজেপি পায় মাত্র বারোটি আসন আর তার পরপর কিন্তু উপনির্বাচনও বড় ধাক্কা খেয়েছে বিজেপি আর উপনির্বাচনে তৃণমূলের এই জয়ের পরপরই কিন্তু এবার হাতে হাঁড়ি ভাঙলো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তৃণমূলের বিরুদ্ধে উঠল উপনির্বাচনে ভোটে ব্যাপক কারচুপি চালিয়াতির অভিযোগ এবার যে সমস্ত বিস্ফোরক দাবি করা হলো এই উপনির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এবং নির্বাচন কমিশন গিয়ে নিয়ে কিন্তু তৃণমূলের এই জয়ে বড় প্রশ্ন উঠে গেল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক দাবিতে কেঁপে উঠল পুরো রাজ্য রাজনীতি উপনির্বাচনে কিভাবে জালিয়াতি করেছে তৃণমূল কংগ্রেস কিভাবে ভোটে কারচুপি করেছে তৃণমূল কংগ্রেস একেবারে কেঁচো খুঁড়তে কেউটে সামনে শনিবার তৃণমূল কংগ্রেস রাজ্য বিধানসভা উপনির্বাচনে ব্যাপক জয়লাভ করেছে রায়গঞ্জ বাগদা মানিকতলা এবং রানাঘাট দক্ষিণ আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এবং রেকর্ড ব্যবধানে জিতেছে এভাবেই লোকসভা নির্বাচনে জয়ের দ্বারা অব্যাহত রাখল তৃণমূল কংগ্রেস এই জয়ের পরে বিজেপি অভিযোগ করেছে যে নির্বাচনে জালিয়াতি হয়েছে ভয়ঙ্কর কারচুপি করেছে এবং নির্বাচন কমিশনও অভিযোগের বিষয়ে কিছুই করেনি রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন উপনির্বাচনে ক্ষমতাশীল দল সুবিধা পায় কিছু বুথে বিজেপি পেয়েছে তিনটি আর অন্যগুলিতে পাঁচটি ভোট একেবারে চমকে দেওয়ার মতো তথ্য সামনে আনলেন সুকান্ত মজুমদার বিজেপি পেয়েছে মাত্র তিনটি ভোট এবং কিছু কিছু বুথে আবার চার পাঁচটা করে ভোট পেয়েছে গণতন্ত্রে এটা কখনোই সম্ভব নয় ভোটের নামে চালিয়াতি হয়েছে পশ্চিমবঙ্গে এমনটা হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি আরও বলেন আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলাম কিন্তু তারা কিছুই করেনি যদি এই ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয় তবে একই ফলাফল আসবে এদিকে উপনির্বাচনে কংগ্রেসের পারফরমেন্স সম্পর্কে বিজেপি নেতা সুকান্ত বলেছেন যে কংগ্রেস কিছু আসন জিতেছে রাজনীতিতে এমনটা হয় কখনো একজন জিতে আবার কখনো অন্য কেউ যেতে রাজনীতিতে অনেক সময় ভুল হয় উল্লেখ্য তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী মধুপর্ণা ঠাকুর মুকুটমণি অধিকারী এবং সুপ্তি পাণ্ডে যথাক্রমে রায়গঞ্জ বাগটা রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা আসনে জয়ী হয়েছেন চারটি আসনেই দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি উপনির্বাচনের ফলাফলগুলি ইঙ্গিত দেয় যে তৃণমূল কংগ্রেস দু সালের বিধানসভা নির্বাচনে শুধুমাত্র তাদের কর্মক্ষমতা উন্নত করেনি বরং সম্প্রতি সমাপ্ত সংসদীয় নির্বাচনে অর্জিত সাফল্য অব্যাহত রেখেছে রাজ্যের চারটি বিধানসভা আসনের জন্য দশই জুলাই ভোট অনুষ্ঠিত হয়েছিল বিজেপি চারটি আসনের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে যখন বাম কংগ্রেস জোট তৃতীয় স্থানে রয়েছে এবং দুটি বিধানসভা কেন্দ্রে তাদের জমানত বাজেপ্ত হয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কল্যাণী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মানোষ কুমার ঘোষকে পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটের ব্যবধানে জয়ী করেছেন উত্তর চব্বিশ পরগনা জেলার রানাঘাট দক্ষিণ আসনে তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারী বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসকে উনচল্লিশ হাজার আটচল্লিশ ভোটে পরাজিত করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিপুল বিজয়ের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন আমাদের প্রতি আস্থা রাখার জন্য আমরা জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশে আমরা উপনির্বাচন এবং লোকসভা নির্বাচনের বিজয় শহীদদের উৎসর্গ করব এই জয়ের সাথে দুশো চুরানব্বই সদস্যের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়কের সংখ্যা বেড়ে দুশো হয়েছে এটি ছাড়াও এটিতে তিনজন বিজেপি বিধায়কের সমর্থন রয়েছে যারা শাসক দলে যোগ দিয়েছেন কিন্তু এখনো সংসদ থেকে পদত্যাগ করেননি রাজ্য বিধানসভায় বিজেপির অফিসিয়াল শক্তি দু সালে সাতাত্তর থেকে কমে এ এসেছে বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন আমরা আমাদের কর্মক্ষমতা পর্যালোচনা করব কিন্তু তৃণমূল কংগ্রেস অবাধ সুষ্ঠ নির্বাচনের অনুমতি দেয়নি এবং প্রচুর অনিয়ম হয়েছে প্রচুর জালিয়াতি হয়েছে কারচুপি হয়েছে ছাপ্পা ভোট হয়েছে শাসক দল সন্ত্রাসের রাজত্ব বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস অবিলম্বে পাল্টা আঘাত করে অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে অভিহিত করে তার মধ্যেই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূলের বিরুদ্ধে বিধানসভা উপনির্বাচনে একেবারে রিগিং ছাপ্পা ভোট থেকে শুরু করে সন্ত্রাস এবং জালিয়াতি কারচুপির বিস্ফোরক চাঞ্চল্যকর সব অভিযোগ তুললেন তৃণমূল রেগিং করে সন্ত্রাস করে জালিয়াতি করে উপনির্বাচনে জিতেছে বিজেপি কোনো কোনো বুথে পেয়েছে মাত্র তিনটি ভোট এবং এক একটা বুথে পেয়েছে চার থেকে পাঁচটি ভোট গণতন্ত্রে এটা কখনোই সম্ভব নয় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সুকান্ত মজুমদার এমনকি নির্বাচন কমিশন অভিযোগ জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশনের বিরুদ্ধেও কিন্তু হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব তাই আগামী দিনে কি হতে চলেছে তৃণমূল কংগ্রেস এর শক্তিশালী দল হিসাবে প্রতিষ্ঠিত হলো দু হাজার উনিশ সালের পর যে ভরাডুবি হয়েছিল তৃণমূলের সেটা কিন্তু পুরো সামনে উঠলেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে আর তারপর চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস তারপরে কিন্তু এক মাসের মধ্যেই খেলা ঘুরিয়ে দিল তৃণমূল বিজেপির জেতা আসন ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস এবং চারটি উপনির্বাচনের মধ্যে চারটিতেই বিপুল ভোটে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস বিজেপির এই অভিযোগের পরপর তৃণমূল কংগ্রেসও কিন্তু বিজেপির দাবি কার্যত উড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে বিজেপি কি ধীরে ধীরে শক্তি হারাচ্ছে কণ্ঠাসা হয়ে যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি সহ সন্দেশকালী সহ একাধিক ইস্যু তুলে একাধিক ইস্যুকে হাতিয়ার করে জোরদার প্রচার চালিয়েও কিন্তু কোনো কাজ হয়নি ভোট কিন্তু পড়ছে তৃণমূলের বাক্সেই তাতে কিন্তু চরম অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব তাই আগামী দিনে কি হতে চলেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি কি পদক্ষেপ নেয় বিজেপি কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের